বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের তার মতে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয় সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের সাথে বিদায় সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন রিভা গাঙ্গুলি দাস বাংলাদেশে ভারত সরকারের পক্ষ থেকে কূটনৈতিক দায়িত্ব দক্ষতা ও আন্তরিকতার সাথে পালন করেছেন এ সময় রিভা গাঙ্গুলি দাস আশা প্রকাশ করেন দুদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুদেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয় এ বাস্তবতায় ইতিমধ্যে সীমান্ত সমস্যা সিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যারও সমাধান হয়েছে তিস্তার পানি বন্টন সহ অভিন্ন নদীর পানি বন্টনে বিষয়টিও আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে